أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آمن الرسول بما ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত রিয়াদ থেকে হামিমুল ইসলাম ভাই জানতে চেয়েছেন যে কিছু বন্ধু যারা তার আমল বা তার সুন্নতের প্রতি ভক্তি দেখে কটুক্তি করে নানান রকমের কথা বলে এই সমস্ত বন্ধুদের সঙ্গে চলাফেরা করা যাবে কি না জি না এই সমস্ত বন্ধুদের সঙ্গে চলাফেরা করবেন না বরং তাদের থেকে দূরত্ব বজায় রাখুন তবে সম্পূর্ণ তাদের সঙ্গ পরিহার করলেও চলবে না তাদের বন্ধুত্ব থেকে একদম সম্পূর্ণভাবে হবে না হয়তোবা তারা এই সুযোগে আপনার অন্য বেরিয়ে এলে কিছু ক্ষতি করার চেষ্টা করবে বিদায় তাদের সঙ্গে আপনি উপরে ভাষাভাষী ভাষাভাষা ভাষা ভাষা সম্পর্কটা রাখুন যাতে করে তারা বুঝতে না পারে যে আপনার আপনি তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে নিচ্ছেন হ্যাঁ জি ভাষা ভাষা না দেখা সাক্ষাত হলে আসলাম আলাইকুম কেমন আছো কি করছো এই ধরনের কথাগুলো না তাদের সঙ্গে রাখুন কিন্তু বন্ধুত্ব রাখবেন না তাদের সঙ্গে ওঠা বসা তাদের সঙ্গে বেড়াতে যাওয়া খাওয়া দাওয়া করা এই ধরনের জিনিসগুলো পরিহার করুন তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনি অনেকটাই বেঁচে গেছেন জি কারণ যারা ইসলামকে নিয়ে কটুক্তি করে সুননত কে নিয়ে কটুক্তি করার অর্থ হচ্ছে আল্লাহ রসুল নিয়ে কটুক্তি করা সুন্নতের উপরে যারা আমল করে তাদেরকে কটুক্তি করার অর্থ হচ্ছে কোরআন বা কে নিয়ে কটুক্তি করা আর এই সমস্ত কটুক্তি যারা করে তাদের সঙ্গে ওঠা বসা করা তাদের সঙ্গে না বন্ধুত্ব পাতানো কোনো মতেই কোনো মুসলমানের উচিত নয় বরং হ্যাঁ তবে তাদেরকে উপদেশ দেওয়ার জন্য যেমনটি বললাম তাদেরকে সালাম কালাম তাদের সঙ্গে রাখুন তাদের সঙ্গে বাক্য বিনিময় করুন যাতে করে তাদেরকে উপদেশ দেওয়ার যে একটা পথ সেই পথ কিন্তু খোলা থাকে দু নম্বর কথা হচ্ছে রাগ হলে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন দাঁড়িয়ে থাকলে বসে যাও বসে গেলে শুয়ে যাও কিংবা অজু করে নাও এই সমস্ত কাজগুলো করলে রাগ কমে যায়

আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হবে না নৈরাস হবে না বরং পাপ হওয়ার সঙ্গে সঙ্গেই যদি আমরা সত্যিকারের তৌবা করি খালিস অন্তরে তৌবা করি তাহলে ইনশা আল্লাহ মহান আল্লাহ আমাদের তৌবা কবুল করবেন আর মহান আল্লাহ আমাদের সমস্ত পাপ না ধুয়ে মুছে পরিষ্কার করে দেবেন কারণ আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আর তৌবা তো তাহাদিমা কাবলাহা তওবা তার পূর্বের সমস্ত গুনাহকে ধুই মুছে পরিষ্কার করে দেয়। বিদে আমাদের যারা পাপ হওয়াটা স্বাভাবিক কথা। পাপ যখনই হবে তখনই আমাদের চেষ্টা করতে হবে যে আমরা না তওবা করে নেব, না অতিসত্ত্বর এমন নয় কাল পরশু তোর শু এরকম না। পাপ হওয়ার পরে পরে সঙ্গে সঙ্গেই আল্লাহর কাছে কান্না কাটি করে তওবা করতে হবে যে আল্লাহ পাপ হয়ে গেছে তুমি ক্ষমা করে দেই। পাপ আর কিছু বড় কোনদিন করব না। তাহলে ইনশাআল্লাহ আমাদের পাপ বলে মহান আল্লাহ ক্ষমা করবেন।